বছর খানেক আগে দঙ্গল খ্যাত তরুণ অভিনেত্রী জাইরা ওয়াসিম অভিনয় ছেড়ে দিয়েছেন ইসলাম ধর্ম যথাযথভাবে পালনের জন্য। এছাড়া ওয়াজা তুমহু খ্যাত অভিনেত্রী সানা খানও বেছে নিয়েছেন ধর্মের পথ। অভিনয় ছেড়ে তিনি এখন স্বামীর সঙ্গে সংসার আর ধর্মীয় কাজে ব্যস্ত। এবার বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দিলেন আরেক ভারতীয় অভিনেত্রী, তার নাম অনাঘা ভোসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। অনাঘা জানান, ধর্ম পালনের জন্যই তিনি অভিনয় ছেড়েছেন, এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। কয়েকদিন আগেই তিনি অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন, এবার অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করলেন। অভিনেত্রী লিখেছেন, এতদিন আপনারা যে ভালোবাসা আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি আর আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। অন্যদের প্রতি আহ্বান জানিয়ে অনাঘা লিখেছেন, আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনো মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয় সেখান থেকে বেরিয়ে আসুন। বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেকে অনুপমাতে নন্দিনী চরিত্রে অভিনয় করতেন অনাঘা।